আজ যথাযোগ্য মর্যাদা সহকারে ক্ষুদিরাম বসুর 131তম জন্মজয়ন্তী পালিত হল। রঘুনাথপুর শহর শহীদ ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে রঘুনাথপুর ট্রাফিক মোড়ে ক্ষুদিরামের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কমিটির সম্পাদক লক্ষ্মীনারায়ণ সিনহা বললেন, বর্তমান পরিস্থিতিতে মনীষীদের জীবনাদর্শন তুলে ধরতেই এই উদ্যোগ। নোংরা নীতিহীন রাজনীতির বেড়াজালে আবদ্ধ করে যুবক যুবতীদের বিপদগামী করা হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক দেবাশিস সরকেল, আইনজীবী বীর দেবব্রত সরকার প্রমুখ। ভারতভাগের মূল কাণ্ডারি কারা? গান্ধীজির পরোক্ষ মদতে ভোটাভুটি হয়েছিল, ভোটাভুটির নামেও প্রহসন। 12 জন কংগ্রেস কমিটির মেম্বার ভারত ভাগের বিপক্ষে 2 ভোট পড়েছিল, সেই 2 ভোট দিয়েছিলেন 2 মুসলিম সদস্য, মৌলানা আবুল কালাম আজাদ আর সীমান্ত গান্ধী। ইতিহাসে কথা বলে ভারত ভাগ। পুরুলিয়া থেকে শিবপ্রসাদ মণ্ডলের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।